ইউনিভার্সিটির আগে আমরা যদি ভাবের এবং কনস্ট্যান্টের উপর ভিত্তি করে যদি আমি বসাই তাহলে এখানে এন বসবে, কিন্তু এন বসাইলে আমাদের এটা ভুল হয়ে যাবে। আওয়ারের আগে কি হবে? এন হবে। এ বসালে কিন্তু এটা ভুল। এ বসালে কি এটা ভুল? আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আর্টিকেল। ফের আর্টিকেল কি? আর্টিকেল ইজ নাথিং, ইটস দ্য পার্ট অফ এক্সেকটিভ। এক্সেকটিভের একই অংশ হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, ইনডিফিনিট আর হচ্ছে ডিফিনিট। ডিফিনিট ওকে, ইনডিফিনিট আর ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের ভিতরে রয়েছে দুটো, এ আর এ, ডিফিনিট আর্টিকেল রয়েছে দি। তো আমরা যেহেতু বাঙালি সুতরাং আমাদের উচ্চারণের ক্ষেত্রে একটু প্রবলেম, সমস্যা। কি সমস্যা? এনটাকে আমরা দুই ভাগে উচ্চারণ করি। কি উচ্চারণ করি? এন আর এন। এই এনটা 90% মানুষ ব্যবহার করে। এটাকে আমরা দুই ভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে এ আর হচ্ছে এ। এই এটাকে আমরা বেশি ব্যবহার করি। ওকে, দিটাকে আবার আমাদের দুই ভাবে উচ্চারিত হয়। একটা হচ্ছে দা আর একটা হচ্ছে দি। দা আর দি কোথায় বসে? যদি কোনো শব্দ বা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেই শব্দের আগে কি বসবে? দা বসবে। এবং যদি ভাওয়েল দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বসবো? দি বসাবো। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে ভাওয়েল আগে কি? দি। ওকে, আর যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? দা। ওকে, তাহলে দা এর ব্যবহার কোথায় আর দি এর ব্যবহার কোথায় বুঝলাম। ছবি রাখছি। ওকে, এই হচ্ছে একজন মানুষ ধরে নাও। ওকে, এইটা হচ্ছে গলা, এটা হচ্ছে মুখ, মাথা যাই বলো বডি হয়েছে এদিকে। এই গলার ভিতর থেকে অর্থাৎ ট্রাঙ্ক, এই গলার লড়ি থেকে যে সমস্ত শব্দগুলো আমাদের উচ্চারিত হয় সেই সমস্ত শব্দের আগে আমরা কি বসাবো? এন বসাবো। এবং আমাদের ঠোঁট থেকে, গাল থেকে, জিভ থেকে, ওপরের চোয়াল থেকে, পেটের ভিতর থেকে, সমস্ত জায়গা থেকে যে সমস্ত শব্দগুলো বা ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করি সেই সমস্ত শব্দের আগে কি বসাবো? এ বসাবো। তো ধরে নাও হি ইজ ডেস বয়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এ বসবে না, এন বসবে? বয়, বয়, বয়। দেখো জিপ, এই যে থুতরি রয়েছে, লিপ রয়েছে, এই লিপের দেখো পর্শ না হলে কিন্তু বয়, বয় উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ আমাদের এই লিপটা উচ্চারিত হচ্ছে মুখে ঠুঁটি থেকে। ওকে, তাহলে এখানে কি হবে? এ বসবে। কি বললাম আমি? বডি, লিপ, ওকে, তারপরে চোয়াল, পেট, যে কোনো জায়গা থেকে যদি বের হয় সেই সমস্ত শব্দের ক্ষেত্রে আমাদের কি বসবে? এ বসবে। সুতরাং বইটা দেখো শুধুমাত্র লিপ থেকে, লিপ, বই, বই, বই। ওকে, বইয়ের ক্ষেত্রে কি আসছে? এ আসছে। ইজ বেস্ট অনেস্ট গার্ল। কি রয়েছে উদাহরণটা? লতা ইজ বেস্ট অনেস্ট গার্ল। অনেস্ট, 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 অনেস্ট কোথা থেকে? অনেস্ট, গলার ভিতর থেকে উচ্চারিত হচ্ছে অনেস্ট। তাহলে গলার ভিতর থেকে যে সমস্ত শব্দগুলো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা কি বসাই? এন বসাই। Subscribe now and press the bell icon. Never miss an update. চারটি দিয়েছি উদাহরণ। একটা রয়েছে ইউ, ই, এইচ, ও। এই পাঁচটি আমি দিয়েছি এবং পাশে পাশে লিখেছি। ইউ এর পাশে লিখেছি ইউনিভার্সিটি, আমব্রেলা। এইচ এর আগে পরে লিখেছি আওয়ার, হর্স। ও এর পরে লিখেছি অরেঞ্জ, ওয়ান।
ই এর পাশে লিখেছি এলিফ্যান্ট আর ইউরোপিয়ান। ওকে, এর আগে আমাদেরকে দিয়েছে আর্টিকেল বসাতে, তাহলে আমরা কি করব? ইউনিভার্সিটি, ইউ ইউনিভার্সিটি, দেখো জিপটা উপরে ঠেকছে এবং মুখের ফন্টটি ইউ, ফন্টির কাজ হচ্ছে, সুতরাং ইউ এর আগে এ বসবে, কখনোই এন বসবে না। ইউনিভার্সিটি, আমব্রেলা, আম আমব্রেলা, আম বড়া ভিতর থেকে আম, আমব্রেলা, আমব্রেলার আগে কি বসবে? এন বসবে। এটা দেখো আওয়ার রয়েছে, আর রয়েছে হর্স রয়েছে, আওয়ার আওয়ার আওয়ারটা কোথা থেকে আসছে? গলার ভিতর থেকে আসছে, সুতরাং আওয়ারের আগে বসবে এন, হর্স হর্স। দেখো হাওয়াটা কি জোরে বেড়ে আসছে, সুতরাং গলা থেকে আসছে না, মুখ থেকে আওয়াটা হচ্ছে হর্স, অতএব এ বসবে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এ এলিফ্যান্ট, এলিফ্যান্ট গলার ভিতর থেকে, অর্থাৎ এন ইউ ইউ, মুখ মুখের, দেখো মুখে কাজ রয়েছে, গলার ভিতর থেকে একটু আসছে না, সুতরাং এ। অরেঞ্জ, অ অ অরেঞ্জ, অতএব এন, ওয়ান ওয়ান, অতএব কি হবে? এ হবে। এবারে এই উদাহরণটা বাদ দিয়ে আমাদের এই উচ্চারণের পরিবর্তন ছাড়া ইংরেজি ব্যতিক্রমটা কি কি? ব্যতিক্রম যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই আর ডাব্লু, এই ক্ষেত্রে সবসময় কি বসে? এ বসে, আই এবং এ এর ক্ষেত্রে সবসময় কি বসে? এম বসে। কিছু ভাবার দরকার নেই, এই দুটো শব্দ যদি, যেতগুলো শব্দ রয়েছে সমস্ত শব্দের ক্ষেত্রে এ এবং এই নিচের দুটো শব্দ সমস্ত ক্ষেত্রে এম বসবে, অর্থাৎ নাউনের আগে সবসময় কি বসবে? আর্টিকেল বসবে। হি ইজ দিস বয়, ওকে, বয়টা কি? নাউন, ওকে, অর্থাৎ আর্টিকেল, নাউনের আগে কি হবে? আর্টিকেল বসবে, অর্থাৎ এখানে কি বসবে? বয়, বয়ের ক্ষেত্রে কি বসে? এ বসে। দু নম্বর উদাহরণ যেটা, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন লতা ইজ ডেস অনেস্ট গার্ল, ওকে, লতা গার্লটা কি? গার্লটা হচ্ছে নাউন। এবারে অনেস্ট, অনেস্ট, অনেস্ট আগে কি বসে? এন বসে, অতএব এন। এক্সেপ্টিভ কি? এক্সেপ্টিভ হচ্ছে এটি, এটা হচ্ছে কি? আর্টিকেল, তাহলে আর্টিকেল এক্সেপ্টিভ নাউন, এটা উদাহরণ হয়ে গেল। সুতরাং দু নম্বর পার্টে আমাদের যেভাবে বসে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল অবজেক্টিভ নাউন। উদাহরণ হচ্ছে লতা ইজ ডেস অনেস্ট গার্ল, অর্থাৎ অ্যান অনেস্ট। এক্সেপ্টিভ আর্টিকেল বসার তিনটে যে পার্ট রয়েছে, তার মধ্যে তিন নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে যে আর্টিকেল বসবে প্রথমে, তারপর বসবে অ্যাডভার্ব, তারপর বসবে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। উদাহরণ দিই, হি ইজ এ ভেরি গুড বয়, গুড বয়, তাহলে এখানে আর্টিকেল হচ্ছে এ, ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। তাহলে আর্টিকেল বসার তিন নম্বরের পার্ট হলো সেটা হচ্ছে যে প্রথমে বসবে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। হি ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বয়, যে দিস ইজ এ আস, ওকে, আর হচ্ছে দিস ইজ অ্যান আস। তাহলে এবার তোমরা যা বলো কমেন্টে বলো অবশ্যই যে দিস ইজ এ বই এর আসটা সঠিক না দিস ইজ অ্যান আওয়ার্স এইটা সঠিক, তোমাদেরকে কমেন্টের জন্য রাখলাম যে এই দুটোর মধ্যে কোনটা সঠিক রয়েছে, অর্থাৎ কোনটা করলে এন বসালে সঠিক হবে না এ বসালে সঠিক হবে, তোমরা বলবে যে দিস ইজ এ আস
অথবা দিস ইজ এন আস তোমরা কমেন্টে নিচে লিখবে যে কোনটা সঠিক, এই দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটা অবশ্যই এই এই কটা আমি উদাহরণ দিলাম। এবারে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি এ টই, এ বই, এ গার্ল, এ স্টুডেন্ট, সব ক্ষেত্রে এ বসবে। কেন বসবে? কারণ টয় মুখ থেকে সামনে থেকে উচ্চারণ হচ্ছে, বয় মুখ থেকে উচ্চারণ হচ্ছে, গার্ল মুখ থেকে উচ্চারণ হচ্ছে, স্টুডেন্ট মুখ থেকে উচ্চারিত হচ্ছে, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি দেখো মুখ থেকে উচ্চারিত হচ্ছে। যদি আমবেরেলা থাকে তাহলে কি বসবে? আমবেরেলা, আম আমবেরেলা মুখের ভিতর থেকে, অর্থাৎ এন বসবে। ইউনিভার্সিটি দেখো মুখে থেকে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এ বসবে। ইউনিটি ইউ ইউনিটি ইউনিটি মুখ থেকে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এ বসবে। ইউনিক এটাও এ বসবে। ওকে, সুতরাং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সম্পূর্ণটা আর্টিকেল কিন্তু আমাদের উচ্চারণের উপর ডিপেন্ডেন্ট করে। ওকে, সুতরাং আমরা যদি উচ্চারণটা ভুল করি কিন্তু আর্টিকেলটাও ভুল হয়ে যাবে। সুতরাং আমাদের টোটালি ডিপেন্ডেন্ট আর্টিকেল আর্টিকেল ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের ভাষার উপরে, অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করবো তার উপর নির্ভর করবে আমাদের আর্টিকেলটা সঠিক হওয়াটা। তো আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে দি এর ব্যবহার। কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, স্টেট, নেম, সিটি, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে দি এর ব্যবহার। আমরা লিখেছি দেখো পাঁচটি লিখেছি, এক নম্বর হচ্ছে কান্ট্রি রয়েছে, দু নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ, তিন নম্বর রয়েছে স্ট্রিট, চার নম্বর রয়েছে ন্যাম, পাঁচ নম্বর রয়েছে সিটি। আমরা যে কোনো দেশের ক্ষেত্রে কখনো কিন্তু দি ব্যবহার করি না। দি কোনো দেশ কখনো কি বলি? দা ইন্ডিয়া বলি কি? কখনো বলি না, অর্থাৎ দা ইন্ডিয়া কখনো হবে না। কিন্তু দা ইউএসএ এটাতে কিন্তু দা বসবে। কেন বসবে? কারণ ইউএসএ কিন্তু একটা দেশ বোঝাচ্ছে না, এটা ইউরোসের একটা গ্রুপকে বোঝাচ্ছে। ওকে, দু নম্বর আছে ল্যাঙ্গুয়েজ। আমরা কখনোই কিন্তু কোনো ভাষা উচ্চারণের আগে দি বসাই না। যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক দ্য ইংলিশ কখনোই হবে না, এটা ভুল। অর্থাৎ ভাষা আগে, ভাষার আগে কখনোই কি হবে না, এটা কিন্তু হবে না। ওকে, ভাষার আগে কিন্তু দা হবে না। স্ট্রিট অর্থাৎ একটা রাস্তা, সড়ক বা বিভিন্ন গলি, তার আগে কিন্তু দা ব্যবহৃত হবে না। ওকে, চার নম্বর হচ্ছে নেম, নেমের আগেও কিন্তু বসবে না দা। যেমন আমার নাম আব্দুল বাতিন, আমি কি বলবো যে দা আব্দুল বাতিন? বলবো না। সুতরাং নেমের আগে কিন্তু দা ব্যবহৃত হবে না। চার নম্বর হচ্ছে সিটি অর্থাৎ কলকাতা, দা কলকাতা হবে না, দা দিল্লি হবে না, দা মুম্বাই, দা হায়দ্রাবাদ কখনোই হবে না। অর্থাৎ বিভিন্ন সিটি নামের ক্ষেত্রে দা ব্যবহৃত হবে না। এবার এখানে দা ব্যবহারের কোনগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করবো সেটা জেনে দি এর ব্যবহার, ইউজ অফ দি, আমরা কোথায় কোথায় দি ব্যবহার করব। দেখো আমরা চারটে লিখেছি, রিভার, ওকে, দা রিভার মানে কি বলতো? নদী, অর্থাৎ দা গঙ্গা, অর্থাৎ বিভিন্ন নদীর নামের ক্ষেত্রে আগে কিন্তু আমরা দা ব্যবহার করব। দা বুক, যে সমস্ত বইগুলোর ক্ষেত্রে আমাদের পবিত্র গ্রন্থ হলি বুক, সে সমস্ত গ্রন্থের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন দা হলি কোরআন, ওকে, বা দা গীতা, ওকে, নিউজ পেপার, বিভিন্ন টেলিগ্রাফ, দা টেলিগ্রাফ বা দা হিন্দুস্তান টেলিগ্রাফ, বিভিন্ন টেলিগ্রাফ বা নিউজ পেপার, দা আনন্দবাজার, নিউজ পেপারের ক্ষেত্রে দি বসবে। বা ক্লাস, যে সমস্ত শব্দগুলোর আমাদের কি হবে একটা বৃহৎ গোষ্ঠীকে বোঝাবে, সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। যেমন দা লায়ন, দা কেট, দা বই, ওকে, দা ডগ,
দা কাউ অর্থাৎ একটা গোষ্ঠীকে যখন বোঝাবে নির্দিষ্ট গোষ্ঠীকে যখন বোঝাবে তার আগে কিন্তু দ্বীপ বসবে কেমন যেমন দা ডগ দা ক্যাট ওকে অর্থাৎ বিভক্ত যদি গোষ্ঠীকে বোঝায় সেক্ষেত্রে দ্বীপ বসবে বিভিন্ন নিউজ পেপারের ক্ষেত্রে দা বসবে বিভিন্ন পবিত্র গ্রন্থের ক্ষেত্রে দা বসবে বিভিন্ন নদীর ক্ষেত্রে দা বসবে এবারে তোমাদের একটা গল্প শোনায় আমি বাবা আমাকে এই পেনটি গিফট দিয়েছে সুতরাং এই পেনটি কিন্তু স্পেশাল আমার কাছে কারণ কি এই পেনটি হচ্ছে আমার বাবা দিয়েছে গিফট করেছে আমাকে বা আমার বন্ধু আমাকে একটা পেন গিফট করেছে অর্থাৎ স্পেশাল এই পেনটি কি স্পেশাল অর্থাৎ বিভিন্ন স্পেশালের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব যেমন রয়েছে এই পেনটা যেন আমরা কি লিখতে পারি দিস ইজ দি পেন অথবা লিখতে পারি দিস ইজ এফ এন ওকে এটা সঠিক এটা সঠিক কিন্তু এই পেন যদি স্পেশাল আমার জন্য আমার বাবা গিফট করেছে সুতরাং আমাকে এখানে এ বসানো যাবে না এ বসালে ভুল যদি এই পেনটা সাধারণ পেন হতো তাহলে কি হতো এ হতো সাধারণ পেন হলে এ হতো কিন্তু বাবা যেহেতু গিফট করেছে সুতরাং এই পেনটা হবে কি দি এবার দেখো আমি তিনটে উদাহরণ দিলাম এখানটায় হি ইজ ড্রেস আননোন গোজ দিস ইজ ড্রেস ইউনিফর্ম মাই ফাদার ড্রেস এমবিবিএস ডক্টর একটা করে দিচ্ছি বাকি তোমাদের দুটো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তোমরা হোমওয়ার্ক হিসেবে নিবে এবং তুমি কমেন্টে জানাবে হি ইজ আননোন আর আর্ন আর্ন আননোন অর্থাৎ গলার ভিতর থেকে অর্থাৎ কি বসবে এন বসবে আর্ন 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 গলার ভিতর থেকে আসছে আননোন এন বসবে দিস ইজ ড্রেস ইউনিফর্ম ইউনিফর্মের আগে কি বসবে এবং এমবিবিএস এর আগে কি বসবে এটা তোমাদের কমেন্টে রাখলাম।